प्रसन्नजीत राय, इलेक्ट्रॉनिक्स मेकानिक इंस्ट्रक्टर, पूर्वस्थ ऋतु, गवर्नमेंट आईटीआई। आज हमें आलोचनार विषय वस्तु हे डिजिटल मल्टीमीटर माध्यम एसी वोल्टेज, डीसी वोल्टेज, डीसी करंट, रेजिस्टेंस एवं कंटिन्यूटी मेजरमेंट करा। तो प्रथम एसी वोल्टेज मेजरमेंट करब। तो एसी वोल्टेज मेजरमेंट करते गए हमारे टार्न नबटा के एसी वोल्टेज सेक्शने प्रथम 750 वोल्टे सेट करते हैं, कारण जे डोमेस्टिक लाइन अर्थात डोमेस्टिक लाइन एसी वोल्टेज सर्वदा 200 वोल्टेर ऊर्धे थाके। तो ये हमारे जे टार्न नबटा के 750 वोल्टे सेट कर लाइन हमें देखो जे हमारे ये मुहूर्ते सप्लाई लाइन वोल्टेज कत। हमारे यही मुहूर्त सप्लाई लाइन वोल्टेज आछे 255 वोल्ट एसी। एबार आमरा डिजिटल मल्टीमीटर माध्यम डीसी वोल्टेज मेजरमेंट करब। डीसी वोल्टेज मेजरमेंट करते गए हमें मल्टीमीटर जो टार्न नबटा के डीसी सेक्शन में नहीं आसते हैं। तो हमें एखे जो डीसी वोल्टेज सोर्स हिसेबे जो बैटारीटा व्यवहार कर 9 वोल्टेर बैटारी, एटा होच्छे बैटारीर पजिटिव टर्मिनल अर्थात रेड, और एटा होच्छे अपर दिक थेके बैटारीर नेगेटिव टर्मिनल अर्थात ब्लैक। आमी माल्टीमिटारेर जे रेड प्रोब अर्थात पजिटिव प्रोब थाके बैटारीर पजिटिव टर्मिनलेर संगे कानेक्ट करलाम, एकईभावे बैटारीर नेगेटिव टर्मिनल अर्थात ब्लैक टर्मिनलटार संगे ब्लैक प्रोबटा के कानेक्ट कर लाम। देखते जे आमादे एखाने रिंग देखा 9.15 डीसी वोल्ट। एइभावे आमरा डिजिटल मल्टीमीटर माध्यमे डीसी वोल्टेज के मेजारमेंट करते पारी। एखन आमरा डिजिटल मल्टीमीटर माध्यमे डीसी कारेंट के मेजारमेंट करब। डीसी कारेंट के मेजारमेंट करते गेले आमादेर मल्टीमीटर हच्छे टार्न नब, সেটাকে এই ডিসি কারেন্ট সেকশনে নিয়ে আসতে হবে। নিয়ে এলাম আমি এখানে একটা এলইডি রেজিস্টার এবং একটা ডিসি ব্যাটারি দিয়ে একটা সার্কিট বানিয়েছি। এটা একটা ডিসি সার্কিট। এবার ডিসি সার্কিটের কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এলইডিটা আমার জ্বলে উঠেছে এবং তার সঙ্গে একটা রিডিং শো করছে। আমি আমার মাল্টিমিটারের যে টার্ন নব সেটাকে সেট করেছি 20 মিলি অ্যাম্পিয়ার। আর আমার ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটার মধ্য দিয়ে কারেন্ট পাস করছে হচ্ছে 6.92 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে ডিসি কারেন্ট মেজারমেন্ট করতে পারি। এখন আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্ট্যান্স মেজারমেন্ট করব। তো তাহলে কি তাহলে আমাদের কি করতে হবে না টার্ন নবটাকে এই ওহম মিটারে নিয়ে আসতে হবে। এবার একে একে আমরা রেজিস্ট্যান্সগুলো চেক করে দেখব এরা এদের ভ্যালু কত। প্রথমে এই রেজিস্ট্যান্সটা নিলাম, এই রেজিস্ট্যান্সটা নিয়ে রেজিস্ট্যান্সটা আমরা চেক করতে গিয়ে দেখছি এখানে 1 দেখাচ্ছে ভ্যালু। এটার অর্থ হচ্ছে যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আমি যেখানে আমার টার্ন নবটা সেট করেছি তার থেকে বেশি, সুতরাং আমি টার্ন নবটাকে এক ধাপ বাড়িয়ে এগিয়ে দেব। অর্থাৎ 200 থেকে আমি আমার টার্ন নবটাকে 2000 ওহমে সেট করলাম। এবার আমরা দেখব কত। আমরা দেখতে পাচ্ছি
রেজিস্ট্যান্সটা ভ্যালু দেখাচ্ছে 470 ওহম। এবার আমরা আরেকটা রেজিস্টারকে আমরা তার ভ্যালু মেজারমেন্ট করব, দেখি কত হয়। এটা একটা রেজিস্টার, আমরা মাল্টিমিটারে টাচ করালাম, দেখতে পাচ্ছি কোনো রিডিং দিচ্ছে না, তার মানে ভ্যালুটা বর্তমানে টার্ন অফ যেখানে সেট করা আছে তার থেকেও বেশি। আরও বাড়াতে হবে, এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 39.3। ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এখানে কন্টিনিউটি সেকশনে আমরা কন্টিনিউটি টেস্ট করব। কন্টিনিউটি সেকশনে আমরা কন্টিনিউটি টেস্ট করব, অর্থাৎ আমরা এর মাধ্যমে কোনো সার্কিট ওপেন কন্ডিশনে আছে না শর্ট কন্ডিশনে আছে সেটা মেজারমেন্ট করতে পারি। যেমন হচ্ছে এই ওয়্যারটা, এই ওয়্যারটার ইন্টারনাল কানেকশানটা শর্ট আছে না ওপেন আছে সেটা আমরা কিন্তু এই কন্টিনিউটি সেকশনের মাধ্যমে মেজারমেন্ট করতে পারবো। অর্থাৎ আমরা যদি এই মাল্টিমিটারের দুটো প্রোব এই তারটা দু প্রান্তে কানেক্ট করি এবং যদি সেখান থেকে একটা সাউন্ড পাই, তাতে আমরা বুঝবো যে তারটা আমার শর্ট কন্ডিশনে আছে। যদি সেটা না থাকতো, তারটা ওপেন কন্ডিশনে থাকতো, অর্থাৎ তারটা ইন্টারনালি কাট থাকতো। তারটা ইন্টারনালি কাট থাকলে আমরা এই বিপ সাউন্ডটা শুনতে পেতাম না। এইভাবে যে কোনো সার্কিটে ওপেন বা শর্ট কন্ডিশন আমরা মাল্টিমিটারের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি।